হেই গাইস, গুড মর্নিং। তো আজকে আমার গ্যাংটক ট্যুরের থার্ড ডে। আজকে আমরা এখন আছি লাচুংয়ে। এখান থেকে কোথায় যাব আমরা? জিরো পয়েন্ট যাব। তো কোথায় কোথায় যাই বা কী দেখবো সেটা তোমাদের সঙ্গে ব্লগে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো পিছনে শুধু ভিউটা দেখো কত সুন্দর। আর এখান থেকে দেখা যাচ্ছে কী পরিমাণ বরফগুলো পড়ে আছে। তো আমরা এখন সেখানে যাবো বরফ দেখতে। আর এখানেও প্রচুর ঠান্ডা, মানে থাকা যাচ্ছে না এতটা ঠান্ডা। আর জল তো ধরাই যাচ্ছে না, মানে এখন বোধহয় এখানে তাপমাত্রা আছে 10 ডিগ্রি দেখলাম আমি গুগলে। তো যাই হোক, তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে মর্নিং ভিউটা দেখাই। কালকে এই জায়গাটারই নাইট ভিউ দেখিয়েছি। তো এখন মোটামুটি 6:30 বাজে। আর দেখো তোমরা কত বরফ। এই জায়গাটা সব থেকে ভালো লাগছে, কারণ এখানে জানি না মোবাইলে কতটা ক্যাচ করছে, বাট এখানে তো পুরো বরফ পুরে আছে। আর সেই সঙ্গে সূর্যের আলোটা এখানে এসে পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, তো দারুণ লাগছে জায়গাটা দেখতে। দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, নাইস দেখতে একদম। আর একটা সাউন্ড আসছে প্রচুর, যার জন্য ভয়েসেও প্রচুর সাউন্ড পাবে। সেটা হলো ওখানে দেখো জল যাচ্ছে, ঝর্ণার জল, তো সেটারই প্রচুর সাউন্ড হচ্ছে। আর কালকে রাত্রে তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো চলো, আমরা হোটেল ছেড়ে দিয়েছি আর আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি সবাই। এখন আমরা যাবো ফার্স্টে কোথায় যাই আমি নিজেও জানি না, ব্লগে দেখতে পারবা। উড়েছে মন, উড়েছে মন, আজ আমার ফিডব্যাক আছে, যা ছিল আমার ছবি তোর হাতে। আকাশে বৃষ্টি তোর, বৃষ্টি তোর মনে মে জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনে রোদ কমে, দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে নারার চাঁদ থেকে। আমরা দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য, আর এখান থেকে আমাদের শ্যুজও পরতে হবে, কারণ এই শ্যুজগুলো পরে গেলে একদম জুতো ভিজে যাবে। নিহাত চুজ করা হয়ে গেল জুতা, রেন্ট না দেওয়া হয়। খাওয়ার উপরে আমার জুতোটা রাখি। ও আমার জুতো পুরো কমপ্লিট, আমার জুতো কমপ্লিট। এটা একটু ছোট আছে, আমি এটাই পরি তাহলে। হ্যাঁ আমার এটা হয়ে গেছে, এটা ফিটিংস হইলো। তো ব্লু কালার জুতোটা দে আমাকে, আমি এটা পরি। ওই জুতোটা দে আমাকে। আরে হয় না, আরে আমি এটা পরে ফেলছি মার, এখন এটা হচ্ছে না, তো আমার এটা হয়ে যাচ্ছে। ওই যে ওইদিকে একটা আছে, আমাকে একটা দিবি। হ্যাঁ তোমাদের খাওয়া হইলো? দেখ খাচ্ছে, দেখো দেখো খেতে ব্যস্ত। আমার দিদিভাই দাঁত ব্যথা তবুও চলে আসছে, এখানে একটা গাল ফুলেও গেছে। আমাকে তোমাকে চা দিলা না গো, ও মা গো কি ঠান্ডা, মাকে একটু দেখা দেই। কি খাবো মামো? খাবো না, নেহা ওইখানে গিয়ে খাবো নি মামো।
গাইস প্যাকেজে আছে তাই খাওয়া হয় নাই তাও দিদি সব নিয়ে যাচ্ছে প্যাকেজে আছে বলে কথা না খেলে তো লস না বাগানে কিচ্ছু ছাড়বে না প্যাকেটে ভরে নিয়ে চল সব ব্রেড ওই তো ওইখানে বরফ আর এই যে আমরা সকাল থেকে শুধু ঘুরছি আর ঘুরছি এখনো বরফ পেলাম না এহে রহা নহীন জাতা তড়প হি এসি হ্যায় না হাতে ব্রেড আর জ্যাম মানে প্যাকেজে পেয়েছে না মানে খাওয়া হয়নি সব নিয়ে যাচ্ছে খেতে পাচ্ছি না তাই নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে খাবো বাঙালি কিচ্ছু ছাড়বে না আসো আসো বাঙালি বলে কথা জুতাটা দে এখন আমরা কোথায় যাব 0 পয়েন্ট না তার আগে কোন জায়গা নাম জানো ইয়াংথাং ইয়াংথাং এটা কি ইয়াংথাং তো আমরা এখন আছি হচ্ছে ইয়াংথাং এ তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম দেন এখন আমরা যাব 0 পয়েন্টে মানে যেখানে বরফ দেখার জন্য পাগল হয়ে আছি চলো যাওয়া যাক বরফ বরফ বলা ধাক্কা মুক্কি নেই করনে কা আরাম সে লেনে কা তো আমরা প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি আর অল্প একটু রাস্তা আর এই রাস্তাগুলো এতটাই রিক্সি ছিল সত্যি বলতে আগে নাকি আরও রিক্সি ছিল তো এখন অনেকটাই মানে ভালো হয়েছে তবে এইটুকু খুব ভালো করে বুঝতে পারলাম যে এখানে আসতে গেলে ড্রাইভার তো খুব ভালো হতেই হবে আর সেই সঙ্গে ড্রাইভ করার সময় খুব কনসেন্ট্রেট নিয়ে ড্রাইভ করতে হবে নাহলে যে কোনো সময় যে কোনো রিক্স হয়ে যেতে পারে সো খুব কনসেন্ট্রেট হয়ে এখানে যেতে হবে কারণ রাস্তাগুলো দেখে আমার খুব ভয় লাগছিলো যখন আমি উঠছিলাম সত্যি প্রাকৃতিক দৃশ্য দেখার মধ্যে একটা আলাদাই মজা থাকে একটা আলাদাই শান্তি থাকে আর একটা ছোট্ট কথা শেয়ার করি যে অনেকেই অনেক কারণে ব্লগ বানায় ভিডিও বানায় হ্যাঁ আমি ভিডিও মানে একসাথে আলাদা কারণ হতে পারে বাট আমার যে ব্লগগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে যে ব্লগগুলো বানাই সেটা কিন্তু বানানোর একটাই কারণ এই মেমোরিগুলো থাকা আদারওয়াইজ কোনো কারণ নেই অনেকে অনেক সমালোচনা করতে পারে ব্লগ বানানো নিয়ে বাট আমার কাছে জাস্ট এগুলো মেমোরি থাকার জন্য বানাই হ্যাঁ ফটো তো অবশ্যই মেমোরি রাখে বাট এই ভিডিওগুলোর মধ্যে না একটা আলাদাভাবে একটা মেমোরি থাকে হয়তো 10-15 বছর পরেও এই ভিডিওগুলো থেকে যাবে এখানে যেখান থেকে দেখে আমি এই টাইমটাকে মনে করতে পারবো ব্যাস এইটুকুই নামলাম পুরো 0 পয়েন্টে বাবারে কি ঠান্ডা সাইড দাও সাইড দাও তুমি না দিবা তো হবে তো স্লিপ পাস কো স্লিপ কাটবে কিন্তু দাঁড়াও দাঁড়াও সামনে দিন বলো কি সাইড আয় চলে চলে পাস কো স্লিপ কাটবে নেহা চলে আসো একটা পোজ দিয়ে দিই আমরা দাঁড়া একবার দেখো জাস্ট ভিউটা দেখতে পাচ্ছি না তো অন করা উপরে থাক ছি ছি নে মিষ্টু দেখ ছোটার ভিতরে ঢুকছে খুব শ্বাসকষ্ট হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না কিছু ফটো তুলে এখান থেকে চলে যেতে হবে আমাদের দেখতে যা দেখাই যাচ্ছে প্রচুর প্রবলেম হচ্ছে এখানে থাকা থাকা যাচ্ছে না মেইনলি হচ্ছে গিয়ে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে আর সেই সঙ্গে তো মানে কি বলবো আর এখানে থাকা পসিবল না আমরা এখনই ব্যাক করবো এখান থেকে এত ঠান্ডা আর সঙ্গে আমার দিদির ছেলে আছে ওর এজ যেহেতু 2 বছর তো ওর এখানে এই জায়গাটা ওর জন্য নয় ওর শরীরে আরও বেশি প্রবলেম হচ্ছে তো আমরা এখন এখান থেকে ব্যাক করবো আহ
চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ করতেছি, বাট ভালো লাগলো কারণ আমার অনেক দিনের শখ ছিল এখানে আসার, তো আসলাম। চলো টাটা, ব্যাক করছি। এখন ব্যাক করছি, আমরা এখনই এখান থেকে ব্যাক করছি কারণ এই জায়গাটা তো প্রচুর প্রচুর প্রবলেম হচ্ছে। ভিডিও করা হলে সামনে গিয়ে করিস না, এখানে হবে না। তো আমরা এখানে জুতো চেঞ্জ করলাম, দেন এখন আমরা আবার ব্যাক করব। এই যে এখন আমাদের বিঙ্গো কিনলাম দেড়ে মেরে, এখানে হচ্ছে 10 rupees এর জিনিস 20 rupees, ঠিক আছে? এক্সট্রা 10 rupees দিয়ে কিনতে হচ্ছে, কিছু করার নেই। এখানে সব কিছু দামই এক্সট্রা বেশি, খাওয়ার জিনিস হোক বা যে কোনো জিনিসই হোক। না না কিছু করার নেই তো, না এখানে এরকমই দাম হবে জিনিসের। এখানে কত হিলের উপর দোকান করছে না, পানি মিলে গা ইয়া পার হাত ধুনে কে লিয়ে শুজ চেঞ্জ কিয়া না দাদা, হাঁটা তুই জল দিয়ে হাত ধুয়ে হাতের অবস্থা হয়েছে। জাস্ট দেখো হাতটা আমার লাল হয়ে গেল জল দেওয়ার সঙ্গে সঙ্গে। আর নিও না তো, মিষ্টি টেস্ট নাই, ভেজ তো এটা। চেঞ্জ করলাম, এখন আমরা এই গাড়িতে উঠবো। চলো উঠেই, বৃষ্টি পড়ছে এখানে, শুধু সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি নামে। ওই এইটা সরাতো। আমাদের প্যাকেজ হিসেবে আমরা 0 point থেকে আবার গ্যাংটকে যেতাম, মানে ব্যাক করতাম ওখানে গিয়ে থেকে দেন আমাদের শিলিগুড়ি দেন কোচবিহার। বাট আমাদের একটু চেঞ্জ করা হলো, আমরা গ্যাংটক যাব না, তাহলে একটা দিন বেশি থাকতে হবে। সো আমরা এখান থেকে অন্য একটা কোনো পকেট লাইন দিয়ে আমরা শিলিগুড়িতে যাব, সেই জন্য কিন্তু এখান থেকে আমরা গাড়িটাকে চেঞ্জ করে নিলাম, কারণ এই গাড়ি আবার ওখানে যাবে না। তো এখান থেকে আমরা আলাদা গাড়ি রিজার্ভ করলাম, এখন আমরা শিলিগুড়িতে যাচ্ছি। চলে আসছি শিলিগুড়িতে, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম কারণ সারাটা দিন আজকে না খাওয়া ছিলাম। তো এখন আমরা কোচবিহারে যাব, মানে আমাদের বাড়িতে যাব। তো বাড়িতে গিয়ে বাকিটুকু শেয়ার করছি। ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম, এখন বাজে রাত্রি 11টা, আর এখন আমরা বাড়িতে ঢুকলাম। যদিও আজকে আমাদের বাড়িতে আসার একদমই কথা ছিল না, 0 point থেকে আবার গ্যাংটকে যাওয়ার কথা ছিল, বাট একজন বুদ্ধি দিল যে শর্টকাট রাস্তা দিয়ে অন্য একটা রাস্তা ধরে কোচবিহারে আসার জন্য। হয়তো গ্যাংটক গেলে আমরা আজকে বাড়িতে আসতে পারতাম না, আমাদের বাড়িতে কালকে আসতে হতো, বাট শর্টকাট রাস্তা দিয়ে আমরা কোচবিহারে চলে আসলাম আজকেই। আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি কারণ সেই সকাল থেকে এখন পর্যন্ত, এই রাত্রি 11টা পর্যন্ত, মানে সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কন্টিনিউয়াস গাড়ি জার্নিং করা খুব কম একটা ব্যাপার না, খুব টায়ার্ড। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।